আল্লাহ রাসূলের সাহাবা একরামদের মাঝে সবচেয়ে একজন গরীব সাহাবী ছিলেন নাম হলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনায় এসে আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যান ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন গরীব ছিলেন লজ্জাস্থান ঢাকার মতো কাপড় ছিল আর তাছাড়া কোনো কাপড় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছিল না এত গরীব এক সাহাবী আল্লাহ রাসূল বেলালকে বললেন হে বেলাল আল্লাহর রাস্তায় দান করো যদি আল্লাহর রাস্তায় দান করো আল্লাহ তোমার দান দেওয়ার কারণে তোমার মাল সম্পদ বাড়িয়ে দিবে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যত বেশি দান করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দানের কারণে তত বেশি তার সম্পদ বাড়িয়ে দিবে এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার ধন সম্পদ নাই টাকা পয়সা নাই আমি অনেক গরীব মানুষ আল্লাহর রাসূল বললেন বেশি বেশি শুকর আদায় করো আল্লাহ তোমার ধন সম্পদ বাড়িয়ে দিবে ওই সাহাবী ডাক দেয় কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ঠিক মতো আমি খেতে পারি না আমি আবার শুকর আদায় করব ওই ব্যক্তি আল্লাহর শুকর আদায় না করিয়া চলে গেল কিছুদিন পর আরেক ব্যক্তি আসলো আসিয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার অনেক ধন সম্পদ এই ধন সম্পদ আমি কমাতে চাই আমি কি উপায় অবলম্বন করলে এই ধন সম্পদ আমার কমে যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে সাহাবী তুমি যদি ধন সম্পদ কমাতে চাও আল্লাহর শুকর আদায় কমিয়ে দাও আল্লাহর শুকর আদায় তুমি করিও না ওই ব্যক্তি ডাক দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সব ছেড়ে দিতে পারবো কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর শুকর আদায় করা আমি ছাড়তে পারবো না কিছুদিন পর এই ব্যক্তি আবার আসিয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ গতবার যেইভাবে আমি শুকর আদায় করেছি এইবার তার চেয়ে আরো বেশি করেছি এই কারণে আমার ধন সম্পদ আরো বেড়ে গিয়েছে এই প্রথম সাহাবী আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছিলেন শুকর আদায় করার জন্য আমি তো ঠিক মতো শুকর আদায় করি না আমার একটা ভাঙ্গা কুড়ের ঘর ছিল শুকর আদায় না করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তুফান দিয়া ওই ঘরটাকে উড়িয়ে নিয়ে গিয়েছে এই জন্য আল্লাহ রাস্তায় বেশি বেশি দান করা যে ব্যক্তি যত বেশি দান করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দানের মাঝে তত বরকত দান করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্পদের মাঝে তত বরকত দান করবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কত গরীব একজন সাহাবী আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে তাকেও বলছেন তুমি আল্লাহ রাস্তায় দান করো আল্লাহ রাস্তায় দান করার কারণে তোমার ধন সম্পদ আরো বেড়ে যাবে সবচেয়ে গরিব সাহাবী ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মতো গরিব সাহাবী আল্লাহ রাসূলের সাহাবীদের মধ্যে ছিল না এত গরিব তিনি ছিলেন কালো কুসকুসে তার নাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রাসূলের একদম খাস হাদে ইয়া ছিল মুয়াজ্জিন ছিল একদম খাস আল্লাহ রাসূলের মুয়াজ্জিন তিনি সব সময় আজান দিতেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার আজানকে অনেক পছন্দ করতেন তিনি যেদিন আজান দিবে না সেদিন আর এই সুবে সাদিক পার হয়ে দিন আলোকিত হবে না যেদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিবেন সেদিনই এই দিন আসবে প্রভাত আসবে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিমাণ পছন্দ করেছেন যখন মক্কা বিজয় হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরকে রাসূলের মাধ্যমে বললেন নাই যে তুমি মক্কা বিজয় আজান দাও উমরকে বলেন নাই উসমানকে বলেন নাই আলীকে বলেন নাই বরং ওই মক্কা বিজয়ে আজান দিয়েছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গরিব সাহাবী কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার মান মর্যাদা কত বৃদ্ধি করে দিয়েছেন এই জন্য কোনো হিংসা ফাসাদ নেই কোনো মারামারি কাটাকাটি নেই আল্লাহ পাক রব্বুল আলামিন যা দিয়েছে তার উপর সন্তুষ্ট থাকা এবং বেশি বেশি শুকর আদায় করা আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম এই কথা উপর আমল করার তৌফিক দান করুক